এটা বিপদে পড়েছিল, একজন গলায় বেঁধে পানিতে চুবায় রেখে দিছিল ওহো, চুলায়, ওখান থেকে নিয়ে আসছে। বুঝতে পারছি। মোটামুটি সুস্থ হয়ে যাক, এরপরে হ্যাঁ, রাখবো কিনা তার তারপর ডিসিশন নিবে না। আচ্ছা ঠিক আছে। বাচ্চাটা ভীষণ কান্না করতেছিল যে ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যান, এই নিয়ে আসে। মানে দেশি বিড়াল পালতে পারেন, ভ্যাকসিন টেকসিন দিয়ে অনেকেই পালছে, তো অসুবিধা হয় না। এটা তো দেখি, হ্যাঁ দেশি বিড়ালগুলো মজা করে বেশি, বাচ্চারা আনন্দও পায়, বিদেশি বিড়ালগুলো নড়াচড়া করে কম, বুঝছেন, আর অসুখ বিসুখ বেশি হয়, আর এদের অসুখ বিসুখ কম হয়। এদের যেটা হয় মানুষ টর্চার করে, ওগুলো থেকে মানে একটা ইয়ে হয়। তো আপনি ইচ্ছা করলে পালতে পারেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে গিয়ে সার্চ দিলে দেখতে পাবেন, যে দেশি বিড়াল লিখে দেখবেন @ ডাক্তার সাগিস পেট ক্লিনিক, তাহলে দেখতে পারবেন যে অনেকেই দেশি বিড়াল পালতেছে। সুতরাং এটা ইয়ের কিছু নয়।